আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সাথে আছেন ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। আপনি মুফাসসিলের কে ইয়া বললেন কেন, পাগলা বললেন কেন? মুফাসসিলের জুতা বহনের যোগ্যতা আপনাদের আছে? আসিবেন, আসিব তো বহুবার বলছি, মুফাসসিলের লাইভে আসতে। অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই মুফাসসিলের লাইভে আসতে বহুবার বলছি। ভাই, মুফাসসিল মানে পাগলা বললেন কেন? যে কোনো বস্তি খাবার টাবার তো যাওয়া পসিবল হয় না, মুফাসসিলের লাইভে কেন যেতে হবে ভাই? তাকে তো কেউ দাম দেয় না আপনার, মানে যারা তার অন্ধভক্ত ছাড়া তাকে তো কেউ আরে আপনার আসিফ তো ঈশ্বর। দর্শন শাস্ত্রে কাজ করছে, জায়গাটা আমরা মুক্ত ঠিক হয়ে আছে যায় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুবই ভালো কথা, সে কিন্তু আসিফ ভাই আকাশ লইয়া জীবনই কে লইয়া এখন কথাটা কি শুনতে বলবো? হবে। ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ সাহেব, একটু কথাটা শুনতে হবে। আসিফ ভাই কখনোই মুফাসসিলের সাথে যে আকবরায় কথা বলতে যায় নাই, কিন্তু আসিফ ভাইকে আসিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য মুফাসসিল সাহেব বহুবার চেষ্টা করছে, কিন্তু আসিফ ভাই তাকে পাত্তাও দেয়নি। আপনার ওইখানে যে আসিফ ভাই সরি মুফাসসিলের এসে আসিফ ভাইকে যেতে হবে, এটা একেবারেই হাস্যকর একটা উদ্ভট দাবি। আপনার মুফা পাগলা যাকে মুফা পাগলা বলতেছে, কি যোগ্যতা এই যে আসিফের, শুনে আপনি যে আপনি আসিফের যে যে দুটার মধ্যে ওয়ালিউল্লাহ ফারাক সাহেব কথা আসিফ ওয়ালিউল্লাহ সাহেব সাথে একটু দর্শনে কথা বাদ শুনেন, দিতে। ওয়ালিউল্লাহ সাহেব একটু জি কথাটা শুনেন। আপনি যে জি বলেন। এই যে স্যাটেল হাতে নিয়ে কথা বলতেছেন মুফাসসিলকে ডিফেন্ড করার জন্য, হ্যাঁ দ্যাট শোজ হ্যাঁ, মুফাসসিলকে মুফাসসিল আপনি দেখাবেন, শুনে না মুফাসসিলকে এই জায়গাটা দেখাবেন। শুনে না মুফাসসিলের সাথে আমার বিতর্ক আছে, এই যে ওয়ালিউল্লাহ ভাই দুই তিন দিন আগেই একটু দেখেন, ভিডিও দেখেন। কথাটা শুনে না একটু কথাটা শুনে জি না বলেন মুফাসসিল বলেন। সাহেবকে ডিফেন্ড করার জন্য আপনি যে স্যান্ডেল হাতে নিয়ে লাইভে ক্যামেরা ওপেন করে চলে আসছেন, এইটা শো করে মুফাসসিল কেমন এবং মুফাসসিলকে যারা ফলো করে তারা কেমন? এরপরে যদি আপনি বলেন যে ওই রকম একটা বদ্ধ পাগলের সাথে যে কথা বলতে হবে, তাহলে ভাই আমাদের মানে নিজের মাথা বাইরে মরা ছাড়া আর কোনো উপায় নেই। মাতুব্বর যে অনুষ্ঠানটা করে সেখানে লোপার সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, লোপাও বলতেছে যে ওনারা যেভাবে আপনি অনুষ্ঠান করে কোথায় ওনারা কোথা দুটার থেকে বাড়ি কথা আর কোনো উপায় কোথা নেই, থেকে কোথায় ওনারা যাচ্ছেন অন্য ভাই? মাইক্রোফোন মিউট করে দিয়ে ওনারা বৈদিকে আপনাদের দিকে বলতো আপনাদের এটা কি বিজেপি থেকে আপনাদের অনুষ্ঠান? মুফাসসিল ইসলামকে তো লোপা আপু নিজেও পাত্তা দেয় না, আলটিমেটলি উনি কারো কাছ থেকে পাত্তা পান না, উনি না আচ্ছা মুসলিম থেকে পাত্তা আপনারা পান না, আমাদের থেকে পাত্তা আপনারা পান না, আপনারা ওনাকে আসিফ পাত্তা যেভাবে দিচ্ছে আপনাদের না। যে অনুষ্ঠান ওয়ালিউল্লাহ করেন, ভাই ওয়ালিউল্লাহ ভাই ওনাকে আলটিমেটলি পাত্তা দিচ্ছে না, যারা লাইভে এরকম স্যান্ডেল হাতে নিয়ে মাথায় স্যান্ডেলটা লাগায় কথা বলছে তারা পাত্তা দিচ্ছে। এখন ওই রকম লোককে আমরা সিরিয়াসলি কিভাবে নিব বলেন? এই যেরকম স্যান্ডেলটা লোকের মাতুব্বরের যেরকম অনুষ্ঠানে চার যেরকম পাঁচ দিন দেখা যেরকম হচ্ছে, এই স্যান্ডেলটাই যেরকম এই লোকের আসিফ চেপি টানোর জন্য। ওয়ালিউল্লাহ সাহেব আসিফ কথাটা যেভাবে একটু শুনতে হবে, মাতুব্বর ভাবছে যে ওকে না, মাতুব্বর ভালো ছেলে, ঠিক মাতুব্বর আছে কোনো সমস্যা নাই, আপনি আপনার ইভ্যালুয়েশন তো একটা ভাই লোককে মাতুব্বর আসিফ ভাই দিন নিজেও কেয়ার আসিফকে। কর। ওয়ালিউল্লাহ ভাই একটা একটা সিরিয়াস কথা বলি, আপনি যে বলতেছেন মাতুব্বর ভাই ভালো ভালো ছেলে, অবশ্যই সে অবশ্যই ভদ্রলোক, সে নো ডাউট ভালো অ্যাবাউট ছিল, ইট, হ্যাঁ কিন্তু হ্যাঁ আপনার আপনার ইভ্যালুয়েশন যে আপনার যে ইয়াটা মানে যাচাই বাছাই প্রক্রিয়াটা, বা আপনি কাকে ভালো মনে করেন খারাপ মনে করেন, এই জিনিসটা তো মাতুব্বর ভাই কেয়ারই করে না। তো আপনার ইভ্যালুয়েশন তো কালকে আমার মাতুব্বর সাথে ভাইকে কোথায় লোপার সাথে পরিচয় করেছে, লোপার সাথে পরিচয় করেছে, লোপা আমার সাথে বিতর্ক করতে রাজি হয়েছে, কিন্তু আপনারা লোপাপু তো সেই বিতর্ক সুযোগগুলো করে না। পাচ্ছেন না। ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ ভাই এটা ভুল বলতেছে, কালকে লোপাপু বিতর্ক গতকালের করে না, অনুষ্ঠানটা দেখেন, গতকালের লোপাপু মাতুব্বরকে জিজ্ঞেস করেন, লোপাপু আলোচনা করে, লোপাপু মাতুব্বরকে বিতর্ক জিজ্ঞেস করে, করেন সে লোপার সাথে আমার পরিচয় করে দিছে কিনা, এবং লোপা আগেও কাজ করছে কিনা, ওয়ালিউল্লাহ জিজ্ঞেস ভাই করেন মাতুব্বরকে ওয়ালিউল্লাহ একটু ভাই ফোন দেন। আপনি আপনি হয়তোবা লাইনে দাঁড়িয়ে এখন যখন লাইনে দাঁড়ায় আপনি লাইভে যুক্ত হয়েছেন, হয়তোবা তাদের লাইভেও আপনি লাইনে দাঁড়ায় যুক্ত হয়েছেন, যেহেতু আপনি লাইনে ছিলেন আপনাকে যুক্ত করে হয়তোবা কথা বলছে, কিন্তু আপনার সাথে বিতর্ক করছে এই কথাটা ভুল। আপনার সাথে হয়তোবা আপনি লাইনে দাঁড়ায় না, আলোচনা লোপা করছেন, লোপা আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু ওই মাতুব্বরের কারণে পারে নাই। আপনি দুই তিন দিন আগে আসিফের সাথে আমার ছবি আছে লোপাপু দেখবেন, ইয়ে করে না, লোপা লোপা আপনি প্রতি আসিফের তো সাথে করে না। আমার ছবি আছে দেখেন, আসিফের দুই তিন দিন আগের ভিডিও দেখেন, সেখানে আমার আচ্ছা ছবিটা দেখবেন, আমার এই ছবিটা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দেখবেন ছবিটা, আপনি ভিডিওটা পরে দেখেন, আসিফ আমার সাথে বিতর্ক করতে চাইছে। হ্যাঁ, আজ থেকে আসিফ ছয় ভাই মাস আগে, বিতর্ক করতে চাইছে, আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আসিফ, আপনি দেখেন এই যে দুই তিন দিন আগে আমার ছবিটাই দেখবেন, একদম মনে হয় দুই একদিনের মধ্যেই আছে, দেখেন আচ্ছা আপনি ঠিক আছে ভিডিওটা আমার ছবিটা দেওয়াই আছে, ফরাজ ভাই, বুঝলেন? আচ্ছা ফরাজ ভাই, ওই ঠিক আমার আছে মনে হয় ওয়ালিউল্লাহ ভাই, বিতর্কটা, ফরাজ ভাই আমার মনে হয় বিতর্কটা খাদেম শেখ এবং ওয়ালিউল্লাহর মধ্যে হয়, তাহলে পাগল বনাম মাতাল, হ্যাঁ এই দুটো হ্যাঁ হ্যাঁ ভালোই ঠিক একটা আছে, জমবে হ্যাঁ আমার মনে হয়। ঠিক আছে, কিন্তু একজন নিরপেক্ষ আম্পায়ার থাকতে হবে, আপনি যা তাই ইসলাম সম্মত বলে যাবেন, হ্যাঁ আম্পায়ার আমি থাকবো, যে গাদা আম্পায়ার আমি, আচ্ছা আমি আচ্ছা আচ্ছা একটা আম্পায়ার সেকেন্ড, গাদা, লজিক্যাল ভাই, লজিক্যাল ভাই একটা সেকেন্ড একটা সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, গাদা মুফাসসিল গাদা গাদা মুফাসসিল নিয়ে সাহেব আসেন। মুফাসসিল একটা সেকেন্ড, মুফাসসিল সাহেব তো এখন একজন মুসলিম নাকি? মুফাসসিল সাহেব মুসলিম, হ্যাঁ আচ্ছা, ওনাকে ওনাকে কি মানে উনি এবং ওনার যে সাঙ্গপাঙ্গ আছে তারা তাদের বাইরে কি কেউ মুসলিম মনে করে, কোনো অন্য কোনো ব্যক্তি তাকে কি মুসলিম মনে করে? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক আছে, মুফাজির স্যারের আমার খুব ভালো সম্পর্ক আছে, আপনি মুফাজির স্যারের এক এটা মাসের যদি ভিডিও এটা করে যদি দেখেন, আপনি আমাকে এটা যদি অর্ধেক আপনার সময় রেসপন্স, আমাকে দেখেন। আচ্ছা আমি আমি কি জিজ্ঞেস করছিলাম ওয়ালিউল্লাহ ভাই, একটু রিপিট করেন তো, আমি কি জিজ্ঞেস করছিলাম আপনাকে? জি, আপনি ওনার সাথে যারা আছে ওনাদেরকে কেউ মুসলিম মনে করে কিনা, এই তো? হ্যাঁ ওনার সাথে যারা যারা আছেন হ্যাঁ, আমি তো মৌলবাদী মুসলিম, আমার সাথে দেখেন, আপনি ওনার ভিডিও গুলি দেখেন এক মাস, গত এক মাস দেখেন, হ্যাঁ আমি মৌলবাদী মুসলিম, আমার সাথে খুব ভালো সম্পর্ক, দেখেন ওনার অনুষ্ঠানে অর্ধেক সময় আমার বক্তব্য থাকে, আমি বলছিলাম যে আপনারা আসেন দরকার ওনার অনুষ্ঠানে আসেন,
হ্যাঁ আসেন, আমরা যদি বিতর্ক আমরা করি অবশ্যই কাকতুয়া আমরা অবশ্যই কথা, আমরা অবশ্যই যেখানে সেখানে হ্যাঁ যাই না, যেখানে আমাদের সেখানে বলবেন কি আসিফ তো 10 বছর ধরে বাস করছে, সেখানে তো আমরা ভাইজাব করতে যাই না। ভাই ওয়ালিউল্লাহ আপনি ভাই, কোথা থেকে আসিফকে যেতে বলেন? ওয়ালিউল্লাহ ভাই কথাটা শুনে নেন, আমাদের লাইভ তো বলেন ওপেন, আপনি যেমন সিরিয়ালের থেকে আপনি কথা বলার জন্য হ্যাঁ সুযোগ পেয়েছেন, মুফাসিল সাহেব বা মুফা পাগলা যে যেটাই বলেন, উনিও যদি লাইভে আসেন তার সাথে যতক্ষণ তিনি পূর্ণ রেসপেক্ট রেখে কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত যে আপনি যে রিয়াক্ট করতেছেন স্যান্ডেল হাতে রেখে কথা বলতেছেন এই সেই এরকম বিহেভিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করা হবে। কিন্তু আপনি যদি বলেন যে তার লাইভে যে কথা বলতে হবে বা তার সাথে যে কথা বলতে হবে, না আমরা একদম নিরপেক্ষ আমাদের আম্পায়ার রাখেন, আমাদের আসলে লোকাল আমাদের আম্পায়ার রাখেন, আম্পায়ারের আম্পায়ার রাখেন বা যে কোনো একটা নিরপেক্ষ লোক রাখেন। আপনি যে ইয়াটা ডিমান্ড করতেছেন, যে জিনিসগুলো ডিমান্ড হ্যাঁ করতেছেন, ওই ডিমান্ডগুলো আমলে হ্যাঁ নেওয়ার মতো তো অবস্থা নাই রে ভাই, যে ওই ডিমান্ডগুলো কেন তো আমাকে অবস্থা নাই? আপনি আপনি হেট ছড়াচ্ছেন না, ইসলামের বিরুদ্ধে হেট ছড়াচ্ছেন, তাহলে ইসলাম যদি এটা আমলে হেটফুল কি একটা করে রিলিজিয়ন বলবেন? হয়, ইসলাম যদি একটা হেটফুল রিলিজিয়ন হয়, ইসলামে কি হ্যাঁ আক্রমণাত্মক জিহাদ আছে নাকি বলে ভাইয়া? হ্যাঁ আছে তো, আছে, আক্রমণাত্মক তা যে আপনি ধর্মে বিতর্ক না আক্রমণ, করে একটু আপনি আপনি একটু শুনেন, একটু 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 বিতর্ক একটু না শুনেন, কেমনে একটু আনবেন একটু 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 শুনেন, আক্রমণাত্মক একটু শুনেন জিহাদ আছে? ওয়ালিউল্লাহ ভাই, ওয়ালিউল্লাহ ভাই, হ্যাঁ ওয়ালিউল্লাহ ভাই, একটু শুনেন, একটু শুনেন, বলেন যে ধর্ম প্রিচ করতেছে যে আক্রমণাত্মক জিহাদ মানে আক্রমণাত্মক যুদ্ধ হ্যাঁ করাটা একটা জাস্টিফাইড কাজ, হ্যাঁ মানুষকে হ্যাঁ আক্রমণ করাটা, তারপরে মানে ধর্মের উপর বেস করে তাকে আক্রমণ করাটা, তার দেশকে আক্রমণ করাটা একটা জাস্টিফাইড কাজ, একটা ভালো কাজ, ওই ধর্ম তো ইটসেলফই দাঙ্গা ছড়াইতেছে, সেই দাঙ্গা যে ধর্মটা দাঙ্গা ছড়াইতেছে, এটা যদি আমি বলি যে এটা দাঙ্গা ছড়ানোর একটা ধর্ম, তাহলে ইসলামের উপর এটা হেট প্রিচ করাটা, ইসলামের সম্পর্কে ফ্যাক্ট প্রিচ না, করা, আপনি তো ইটসেলফ আপনি তো তাকে কথা শুনতে অপরাধী ভাবলেন, আপনি তাকে কথা অপরাধী ভাবলেন, তার বললেন কথা কথা বলতে শুনতে দিতে হবে হবে, কথা বলার অধিকার দিতে হবে, এটা তো জানেন আমার ভাই। না না না, আপনি ভাই একদম বেসিক লেভেলে ভুল করতেছেন, আপনি এখানে কথা বলার অধিকার পাচ্ছেন না, আপনাকে প্রিভিলেজ না দেওয়া না হচ্ছে, আপনাকে অবশ্যই অধিকার বলতে অধিকার আছে, কারণ আপনি তো হেড ছড়াচ্ছেন, আপনি আন্দাজে হেড ছড়াচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি মনে করতে পারেন আপনার যে মানে আপনার যে অবস্থা, আপনি এটা মনে করতে পারেন, আপনার সাথে যেতে নামবো না, বাট যে যেই লোক নিজে বলতেছে, নিজে বলতেছে যে এখানে আমার ধর্মে আক্রমণাত্মক আপনি জিহাদ একটা আছে, লোককে খুন করতে দেখেন, কথাটা আপনি শেষ একটা করতে পারলাম লোককে খুন করতে দেখেন, ভাই আপনার কথা ভাই শেষ হবে না তো? বলি ভাই, আপনি কথাটা একটা শেষ দেখলেও করতে, তাকে এত আপাতত কথাটা সম্পর্ক শেষ করতে দিতে পারিনি হবে? বলি ভাই, কথাটা শেষ বলেন, করতে পারিনি, হ্যাঁ বলেন বলছি বলেন, যে লোক বলতেছে যে আমার ধর্মে আক্রমণাত্মক জিহাদ আছে, আমি আমার ধর্ম শিখায় অন্যকে আক্রমণ করতে, অন্য দেশকে আক্রমণ করতে, হ্যাঁ সেই হ্যাঁ সব সেই আইডিয়োলজি সম্পর্কে আমি হেড প্রিস্টটা কোথায় করতেছি? সেই আইডিয়োলজি তো ইটসেলফ একটা ইভিল আইডিয়োলজি, একটা খারাপ আইডিয়োলজি। এখন আমি খারাপ না, আইডিয়োলজি খারাপ আইডিয়োলজি আপনি বলতে পারলেন না, বলতে পারলেন না, তাকে আক্রমণাত্মক, একটা সেকেন্ড একটা নাকি সেকেন্ড একটা সেকেন্ড একটা বলেন সেকেন্ড, মানে বলেন আপনারা আক্রমণাত্মক যুদ্ধ করবেন এবং আক্রমণাত্মক যুদ্ধ করার ইন্সপায়ার করবেন, এটাকে ভালো কাজ, ভালো কাজ হিসেবে প্রিচ করবেন, এবং আমি এটাকে খারাপ আইডিয়োলজি বলতে পারবো না। আপনার উপর যদি কেউ না, আক্রমণ করে, আপনার উপর যদি কেউ আক্রমণ করে এবং আমি যদি এটা সব হ্যাঁ এটাকে খারাপ না বলি, হ্যাঁ আমাকে তাহলে ফোন করে ফেললেও আমার ছেলে কোর্টের আশ্রয় নিতে হবে, তাকে কথা বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ আমাকে যদি খুন করে ফেলে কেউ, আপনাকে আমার ছেলে খুন করার, কোর্টের আশ্রয় নিলে আপনাকে তাকে খুন করার আত্মরক্ষা সমর্থনের স্বীকৃতি দিতে হবে, সে যৌক্তিক কারণে আমাকে খুন করতে পারে, সে তার যৌক্তিক কারণে অনুমতি খুন থাকতে করতে পারে, পারে, আমরা তো স্বাভাবিক জ্ঞানই নাই একটা আপনাদের, যে একটা যৌক্তিক একটা যৌক্তিক কথা কারণ বলার দেখাতে খুন অধিকার করে নিশ্চিত করতে হবে। ওয়ালিউল্লাহ ভাই, কাউকে খুন করার একটা হ্যাঁ যৌক্তিক কারণ দেখান তো, থাকতে পারে, অনেক যৌক্তিক কারণ থাকতে পারে, একটা একটা দেখান, একটা দেখাবো, যেমন ধরেন আপনি খুন সে করার একটা আমাকে যৌক্তিক কারণ, মানে উল্টা মারতে চাইছিল, সে আমার বাসায় আপনি ডাকাতি তাহলে করতেছিল, খুন আমি তাকে আপনি তো তাকে খুন করতেছেন, আপনি তো তাকে আপনি তো তখন সেলফ ডিফেন্স করতেছেন, না না সেটা সেলফ ডিফেন্স, এটা তো আপনি মানে আপনি আমার কথা বাসায় ডাকাতি বলছিলেন, করতে আসছে, আপনি ওয়ালিউল্লাহ ভাই আপনি কত আপনি সুরিয়াটা করছিলেন, আমরা কত কথা বলছিলাম আক্রমণাত্মক যুদ্ধ নিয়ে, হ্যাঁ সেখানে হ্যাঁ আপনি আক্রমণাত্মক বলছেন যুদ্ধ করা যাবে, কারণ হচ্ছে কি সেখানে অল্প কৌশলে জুলুমাত, ওয়ালিউল্লাহ ভাই অল্প কৌশলে জুলুমাত, শুনেন আমি আপনার কথাটা কথা না বুঝছি, বুঝলে হ্যাঁ কথাটা না বুঝলে অ্যানসার করতে আক্রমণাত্মক পারবেন না ভাই, তাহলে আপনি একভাবে বুঝলে মানে কনভারসেশনটা আগাবে না, কথাটা বলে কথাটা বলে একটু শুনে নেন, একটু বুঝে নেন, যখন আসুন তবে না তো, আমরা ছাগল চড়াই খাই, আমরা জানি তো কি প্রশ্ন করবেন, ভাই আপনি ছাগল চড়াই খান গরু চড়াই খান এটা তো এখানে প্রাসঙ্গিক না, আমার কথাটা বুঝলে তারপর অ্যান্সারটা করতে পারবেন, আমার কথাটা হচ্ছে আপনি আক্রমণাত্মক জিহাদের কথা বলতেছিলাম, আপনি আমি দুজনে হ্যাঁ হ্যাঁ আক্রমণাত্মক জিহাদের কথা বলতেছিলাম, সেখানে আপনি বল সেখানে আপনি বললেন কাউকে খুন করার পিছনেও যৌক্তিক কারণ থাকতে পারে, আপনি হ্যাঁ আক্রমণাত্মক জিহাদের কথা বলে আপনি যখন আবার এটাকে ডিফেন্ড করতেছেন, তখন আপনি ডিফেন্সিভ ডিফেন্সিভ ইয়া দিচ্ছেন কেন, মানে ডিফেন্ড আচ্ছা করার উদাহরণ দিচ্ছেন, যেমন একটা লোক আমি বলছি, হ্যাঁ এটা উদাহরণ প্রশ্ন করা লাগে না তো, প্রশ্ন করতেই 1 ঘন্টা লাগাই দিলে আর উত্তর দিব কি? হ্যাঁ বিকজ আপনি আপনি আমার যেমন প্রশ্ন একটা ধরতে পারতেছেন না, এই জন্য তো আমি আপনাকে ভাঙাই দিলাম, আপনি যদি প্রথমেই ধরতে পারতেন তাহলে তো আমার এই কনভারসেশন এত দূর আগানো লাগতো না, আচ্ছা একটা লোক যেমন মানে একটা এলাকায় খুন খারাপি করে বেড়াইতেছে, তখন তাকে আমি খুন করতে পারি, আমার বউরে ধর্ষণ করতে আসছে, এখন আপনি ডিফেন্সিভের কথাই বলতেছেন ওয়ালিউল্লাহ ভাই, এখন আপনি ডিফেন্সিভ বলে এটা কি আপনি ডিফেন্সিভ বলে আমার সাথে মাঠে আসছে নাকি, এখন আপনি আচ্ছা সে ডিফেন্ডের কি কথা আপনার মাঠে বলতেছেন, আসছে কেমনে ডিফেন্সিভ বলে আমার মাঠে আসছে, আমার মাঠে আসছে আপনি ডিফেন্সিভ প্রশ্ন আসবে, আপনি আক্রমণের কথা ডিফেন্সিভ বলতেছেন কাকে ভাই, বলে, আক্রমণ আপনি আক্রমণের আরে কাছে ডিফেন্সিভ কাকে বলে, বলতেছেন,
হ্যাঁ, তারপরে আক্রমণাত্মক কোনটা? আমি যেটা বললাম লজিক্যাল ভাই, যেখানে গুমর আছে সেখানে গুমর আছে, আবার বোঝা হয়ে গেছে মুফাসসির ইসলামের লোকজন কেমন। আপনাদেরকে কথা বলতে ইন্টারেস্ট আছে রাম, ওই বোতলাতে বোতলাতে লাইভ করতে না, ওনার যে সাঙ্গ ফাঙ্গরা তো বোতল খোর হবে, এটা স্বাভাবিক। মানে স্বাভাবিক তো লাইভে আসা যায়, একটু কম খেয়ে লাইভে আসা যায় না? আপনি যতটুকু কথা বললেন, আপনি অতটুকু কথাই মুফাসসিল ইসলামকে যা দেখেন, আই হোপ আপনিও কিছু, আপনি অবশ্যই এখানে কিছু ভুল কথা বলছেন সেটা সে ধরা দিতে পারবে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আর নেক্সট টাইম যদি যুক্ত হন, কথা শুনেন, নেক্সট টাইম যদি যুক্ত হতে চান একটু কথা শুনতে হবে, বালিউল্লাহ ভাই একটু কথা শুনতে হবে। নেক্সট টাইম যদি কথা বলতে চান, যুক্ত হতে চান, তাহলে এই যে স্যান্ডেল হাতে নিয়ে যুক্ত হওয়া বা অ্যাটিটিউড দেখা কথা বলা, একটু কথা শেষ করতে পারি? বালিউল্লাহ ভাই, বালিউল্লাহ ভাই কথাটা শেষ করতে পারি? স্যান্ডেল হাতে নিয়ে যুক্ত হওয়া বা এই যে আপনি যে অ্যাটিটিউড নিয়ে কথা বলতেছেন, এই অ্যাটিটিউডটা যুক্ত হওয়া, এই জিনিস দয়া করে করবে না। আপনাকে এখন যেমন ওয়ালিউল্লাহ ভাই কথাটা শেষ করে, আপনাকে আজকে যতটুকু ছাড় দেওয়া হয়েছে অতটুকু ছাড় এর পরে দেওয়া হবে, এটার গ্যারান্টি আমি দিতে পারতেছি না। তারপরও আমি তার সাথে আপনি করে কথা বলতেছি, আপনি যদি এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করেন, আপনি নিজের কাজ করুন। আপনার স্যান্ডেল তো, স্যান্ডেল তো একদিন আমরা হাতে নেই নি, আপনি আমার আগের অনুষ্ঠান গুলি দেখেন, আপনার কোন ভিডিও দেখছি কিনা, আমি শুনছি কিনা আমি শিও না, আপনার কণ্ঠ আমি শুনছি কিনা আমি শিও না, আপনাকে চিনবো আপনার সাথে আপনার কোনো ভিডিও দেখবো আমার মনে হয় না এরকম কোন আমার ইয়ে হয়েছে। আপনি যদি আমার কথা মোটামুটি সাফ, যদি নেক্সট টাইম কোদিন যুক্ত হন, আপনার যে অ্যাটিটিউড, অ্যাটিটিউডটা অ্যাসাইড রেখে ভদ্রলোকের মতো কথা বলবেন, যদি ভদ্রলোকের মতো কথা বলতে পারেন। আমি মনে করি লজিক্যাল ভাই কথাটা শেষ করতে দেন, যদি ভদ্রলোকের মতো কথা বলতে পারেন, ওরকম যদি ইয়ার টেন্ডেন্সি থাকে তাহলে যুক্ত হন, আর যদি এরকম অভদ্র আচরণ করেন, অভদ্র আচরণের বদলে অভদ্র আচরণই পাবেন। আপনি আশা করি ভালো থাকেন, আমি আপনার সাথে আর কন্টিনিউ করতে পারতেছি না। এক সেকেন্ড আমি একটু বলি, ওনার অ্যাটিটিউড ভালো হয়ে যাবে, অবশ্যই ওনার অ্যাটিটিউড ভালো হবে যদি অন্তত তিন বোতলের জায়গায় এক বোতল খেয়ে আসেন ভাই। দূর ভাই, ঠিক আছে বলে ভাই থাকেন, বোতল বোতল করতেছেন। এনি হোক, দেখি ট্রু বাঙালি সাথে কথা বলা, ফারাজ ভাই দুই লাইন কথা শুনলেই তো বোঝা যায় ড্রাঙ্ক কিনা, ড্রাঙ্ক কিনা। ভাই দেখেন, ইমান এমন একটা জিনিস যেটা আপনাকে অটো ড্রাঙ্ক করবে। দেখেন আমি সাব ভাই চিন্তা করেন, সে স্যান্ডেল হাতে নিয়ে চলে আসে লাইভের মধ্যে বেদবের মতো, আপনি হেড প্রিচ করতে পারছি, সেটা তো ধর্মটা নিজেটাই ক্ষতিকর। যখন তাকে আক্রমণাত্মক জিহাদকে ডিফেন্ড করতে দিতে বললাম, সে বলে হ্যাঁ কিছু কিছু সময় হত্যা জাস্টিফাইড, হত্যা করা যায়, হত্যা করাটা একটা ঠিক কাজ। যখন আমি বললাম হ্যাঁ একটা রিজন দেখেন এই সময় হত্যা করাটা ঠিক কাজ, সে কিন্তু তখন ডিফেন্সিভ হত্যার মানে ডিফেন্ড করতে যায় হত্যা, ওইটার কথা বলতেছে, সে কিন্তু আক্রমণের এইটা দিচ্ছে না। হ্যাঁ, আক্রমণাত্মক জিহাদকে ডিফেন্ড করার জন্য সে আত্মরক্ষার কথা বলতেছে, এখন আত্মরক্ষা আক্রমণাত্মক জিহাদ তো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এক্স্যাক্টলি, সেখানে সে ডিফেন্সিভ জিহাদের কথা বলবে, আমি তো অফেন্সিভ জিহাদের কথা বলছি, আক্রমণাত্মক জিহাদের কথা বলতেছিলাম। এই জিনিস যদি না বুঝতে পারে কারো সাথে আমি কিভাবে ঠেলে ঠেলে কথা বলতো, সে বলে আবার আসিফ ভাইয়ের সাথে বিতর্ক করলো পাপের সাথে বিতর্ক, যথেষ্ট বলছি। তবে ওই যে আমার মনে হয় এই যে উগ্রবাদী লোকজন, এদেরকে আসলে ফারাজ ভাই মানে ওয়ার্নিং দিয়ে এই যে স্যান্ডেল হাতে যুক্ত হইলো, এটা অ্যালাউ করা উচিত না আমার মনে হয়, কারণ এতে আমাদের নিজেদেরই তো মান সম্মান নষ্ট হয়, এই ধরনের পাগল ছাগল বা মাতাল লোকজন যদি আমরা দীর্ঘক্ষণ ধরে এদের সাথে কথা বলি আর কি। এটাও এটাও ভুল কথা বলেন, এই যে কাউকে সুযোগ দিয়ে মাথা উঠানো এটাও এটাও ঠিক না। আচ্ছা দেখি নেক্সট টাইম কি করা যায়, অবশ্যই নেক্সট টাইম উনি এই ধরনের কাজ করলে তাকে আজকে যতটুকু সুযোগ দিয়েছে ততটুকু দিব না, এই জন্যই তাকে বলছিলাম যে যুদ্ধ হতে চাই। আর এই যে ডিবেট ডিবেট করলো, একে ডিবেট করা যোগ্য? থাক ভাই। আচ্ছা যারা যারা লাইভ দেখলেন, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার
স্টুপিড কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক আপাতত আছেন অনেকে দেখছেন, সবাইকে ধন্যবাদ। তাহলে গুড নাইট ভাই, আমিও বিদায় নিলাম। আকাশ ভাই, লজিক্যাল ভাই, সাবলটন ভাই, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, গুড নাইট, ভালো থাকবেন সবাই। এটা এন্ড করে কেমন?